সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের বহর আজ এসেছে পটুয়াখালী জেলার প্রান্তিক কৃষকের কাছে হইছে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি কৃষি মাঝ আমরা চলে এসেছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দর্শক সারা বছরই আমাদের দেশের প্রাকৃতিকভাবে অঞ্চল ভিত্তিতে এবং ঋতুর উপর নির্ভর করে নানা সময় নানা রকমের কিছু মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য শীতের সময় খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে সেখান থেকে গুড় তৈরি করা এবং আমরা যে অঞ্চলটিতে এসেছি এখানে বিশেষ করে গোলপাতা থেকে বিশেষ এক ধরনের রস সংগ্রহ করে সেখান থেকে গুড় তৈরি করা হয় গুড় তৈরি করার সার্বিক দিক আপনাদের সামনে আজ আমরা তুলে ধরবো আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি শামিমা শাওন দিদি নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি ভালো আছে হ্যাঁ আমরা তো দীপ্ত কৃষি টিম চলে আসলাম আপনাদের গ্রামে বিশেষ করে এখানে তো আপনাদের গোলপাতা থেকে রস সংগ্রহ করেন এবং আজকে বোধহয় হয় গুঁড়ো তৈরি করবেন হ্যাঁ গুঁড়ো তৈরি করবো আচ্ছা তো এইটা একটু দেখবো আপনার সাথে কথা বলবো দাদা দাদা নমস্কার এদিকে আসেন কেমন আছেন আসি ভালো ভালো আছি আসেন এদিকে আসেন দাদা এই রসটা সংগ্রহ করে নিয়ে আসেন কখন অনেক সকালবেলা না হ্যাঁ অনেক সকালবেলা তো আমরা কালকে বিকেল 4 টার দিকে গাছ কাটছি গাছ কি দাদা প্রতিদিনই কাটতে হয় প্রতিদিনই কাটতে হয় একদিন না কাটলে গাছ শুকিয়ে যায় আচ্ছা এখন বললে বুঝবো না আমি গিয়ে একটু দেখবো হ্যাঁ কিভাবে এই গাছটা কাটতে হয় তো এখন কি কোনো কাজ আছে আপনার হাতে আমার এখন ওই গরু বান্দা লাগে এই বে বান্দা আচ্ছা তাহলে কাজটা সেরে আসেন আমি ততক্ষণ বৌদির সাথে কথা বলি আর গুড় বানানোটা দেখি হ্যাঁ আচ্ছা একটু বৌদি এই জ্বালানো তো শুরু হয়ে গেল গুড় জ্বালানো এই কি পরিমানে রস আছে এখানে এখানে রস মনে করেন তিন কলস আছে তাহলে এবার আজকে আমরা যেটা করব গুড় বানানোটা দেখব খেজুরের গুড়টা আপনারা দেখছেন খেজুরের গুড়ের সাথে এই গুড়টা অনেক বেশি লাভবান আমরা কেমন লাভবান খেজুরের গুড় যে ষোলো ফুটে এক ফুট এটা শুনেছি হ্যাঁ আর আমাকে গুলের গুড় হয়েছে যে আট ফুটে এক ফুট বাহ এখন কি করছেন ওনারা এই যে ফেনাটা হ্যাঁ ফেনাটা উঠেই রাখা উচিত না হয় তো মনে করেন জালের জাল দেওয়ার লাগলে কেবল উতরইবে কেবল উতরইবে আচ্ছা হ্যাঁ এই জন্য ফেনাটা যদি উঠেই রাখা হয় তাহলে আর রস উতরইবে না রসটার জালটাও ঠিক মতো হইবে আচ্ছা গুড়ের তো অনেকগুলো ধরন থাকে ওই নলিনী গুড় বলে আবার হচ্ছে যে শক্ত পাটালি গুড় বলে রকম কি কোনো নাম আছে কি না এই গল্প না হ্যাঁ আমরা বলি যেমন যেই গুট্টু আমরা পাক দিয়ে যদি আমরা না ঘুটি তাহলে ওই গুড়টা আমরা ভিড় বলি ভিড় ভিড় মানে ওটা আমরা র আনি না আর গুটটা যদি ঘুটি ওই করে ভুরা ওই ডেরে বলে ভুরা ঘুর মানে ওই গুড়টা আমরা হারাইতে রাখি কিবে বাটায় রাখি জুরনের সাথে সাথে ওরা শক্ত হয়ে যাবে বা আসলে এই অঞ্চল ভিত্তিতে কত রকম এবং ওই যে এক দেশের কথা আর এক দেশের তো সবই পার্থক্য যেহেতু গুড় তৈরি করছেন পিঠা কি বানানো হয় কিনা বাড়িতে হ্যাঁ বানাই এখন তো ওই মা বাবা আসছে ননদ আসছে মেয়ে আসছে ঢাকা থেকে তারপর মনে করেন এখন সকালে কি বানাবেন হ্যাঁ আজকের আজকেও বানানোর সিদ্ধান্ত আজকেও আমরা বানাবো আমরা তো তাহলে পিঠা বানানো দেখতে পারবো আপনার কাছে থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো তার আগে একটু জানবো আপনার কাছ থেকে যে এই যে গুড় তৈরি করার পুরো পদ্ধতিটা আপনার মুখ থেকে একটু জানতে চাই এদিকে গুড় জ্বালানো হোক পদ্ধতি মনে করেন এই তাপাল সুন্দর করে পরিষ্কার করে এবার পাতা লাগে তারপর আমরা ওড়না দিয়ে সাইড এই রসটা আমরা জাল দিই তারপর রসে পাক দেই পাক দেওয়ার পর মনে করেন কেউ যদি ভুরা নেয় তাহলে আমরা গুটি আচ্ছা আর যদি কেউ ভিড় নেয় তাহলে আমাকে ওই রসটা রাখতে অনেক কষ্ট আচ্ছা আর এমনিতে বাজারের চাহিদাটা কোন রসের বেশি বাজারের চাহিদা বাজারে তো অনেক মানুষ জানে না এরা বলে এই যেমন আজকের রসটা অনেক লাল হইবে গুড্ডা আচ্ছা কারণ কি কারণ রস খুব সুন্দর এই তো কালকে রসটা দেখেন এই যে দেখেন একদম কিন্তু লাল কেন লাল হয়েছে জানেন এই যে দেখছেন লাল এটা ঢালতেছেন কেন এর মধ্যে এইটা দিয়ে এই এক লগে পাক দেব এই মিঠাইটা দিয়ে যদি আপনি এক মুঠ ভাত খাইতে পারেন আপনার ইচ্ছে করবে যে আমি আরেক আট দুগ্গ ভাত লইয়া খাই তাই না এত সুন্দর স্বাদ দিদি তখন থেকে দেখছিলাম যে ওখানে কাজ করছেন কি মাসি আপনার শাশুড়ি হ্যাঁ আমার শাশুড়ি মা আচ্ছা আমি একটু ওনার সাথে কথা বলি আচ্ছা বলেন এটা তো আর জলদি তো হবে না না মাসি নমস্কার হুম ভালো আছেন কেমন আছেন ভালো আছি তুমি তো আছো ভালো হ্যাঁ ভালো আছি বিয়ে হয়েছে কত বছর বলতে পারেন মনে আছে কত বছর হ্যাঁ কইতে পারি না আচ্ছা আগে যেন কাশিপুরার রায় হইছে হুমছো হ্যাঁ হ্যাঁ সাত বছর পর আমার বিয়ে হইছে তো এখানে এই যে রস থেকে গুড় তৈরি করেন কত বছর এটা মনে আছে হ্যাঁ কি আর মনে আছে আর ষাট বছর কম হইবে না তখন সব জমিতেই বা ওরা অল্প অল্প জমি পরিষ্কার আসলে বারো কলস তৈত রস হইছে তো ঠিক আছে রস দেন দেখা হবে বাসির সাথে কথা হবে সাথে তো কথা বললাম এখন আপনাদের এই গুড়ের উপকারিতাটা সম্পর্কে একটু জানতে চাই এদিকা গুড়ের উপকারিতা সম্পর্কে এই গুড় কোনো ক্ষতিকর না আচ্ছা দাদাও তো চলে আসে দাদা কি গরুবাদা হয়ে গেছে আচ্ছা দিদি আপনার এই গুড় হতে কতক্ষণ সময় লাগবে আর এখন আর বেশি সময় লাগবে না এই তো প্রায় তাওলে হয়ে গেছে এখন মনে করেন আর আধা ঘন্টা সময় লাগবে আচ্ছা তাহলে আপনি বাকি কাজটুকু সারেন আমি একটু দাদার সাথে গাছগুলো একটু দেখে আসি আর গাছ কাটার পদ্ধতিটা একটু জেনে আসি হ্যাঁ দেখা হবে চলেন দাদা তাহলে যাই যেতে হবে হ্যাঁ দাদা আমরা তো এখন গাছ কাটাটা দেখব কিন্তু ওই রসটা কি এখন কিছুটা হলেও পাওয়া যাবে হ্যাঁ এখন পাওয়া যাবে

এই রসটা যে নিলেন এরকম করে মোটামুটি সব সবগুলো হাড়ি থেকে একটু একটু রস নামাই নেবেন এখন না নিয়ে এটা আবার পরে আবার গুড় জ্বালাবেন এখন কি এটা ধুয়ে মূলত হাড়ি ধোয়ার জন্যই আসছে না আচ্ছা রেখে দিলেন এখন কি গাছটা কাটতে হবে না হ্যাঁ কাটবো না কয়েকটা কাটিয়ে লই ধুইয়ে লই আমি আচ্ছা 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 এই রসটা এখন এমনি খালি খাওয়া যাবে না আচ্ছা এটাই হচ্ছে মূলত কাটার জায়গা না আচ্ছা বাহ তারপর এখান থেকে পুরো রসটা আসতেছে রসটা আসতে আচ্ছা তো দাদা আমি এর একেবারে প্রাথমিক ধাপটা আগে জানবো এই গাছটা কাটার আগে সেটা হচ্ছে যে

কাটার পদ্ধতি কি আপনার হচ্ছে মানে দাটা অনেক ধারালো হতে হবে তাই না দা দার উপর এটা রস আসবে আচ্ছা এভাবে কি প্রতিদিনই কেটে দিতে হয় দাদা প্রতিদিন কেটে দিতে হয় মানে যখন হচ্ছে ওই যে হাড়িটা ধুইয়ে বেঁধে দেবেন তখন একবার কেটে দিতে হবে তো ওইটার একেবারে প্রাথমিক ধাপটা আমি দেখতে চাই একটু আপনার কাছ থেকে যখন ওই যে আপনি বললেন যে চাপ দিতে হয় বা লাথি দিতে হয় আর কি এটা কি আছে এখানে কোথাও হ্যাঁ আছে কোন এদিকটাই হ্যাঁ এদিকটাই এখানেই আছে না হ্যাঁ এটা কি করতে হবে এখন এরকম করে কি প্রথমে আগে ফুল আসে এটা কি ফুল বলে না এটা এটা একটিই ফল আচ্ছা মানে এই রকম এটা আসে কোন সময়ে এটা আসে যে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে আসবে ফল কিন্তু এখন পর্যন্ত যা আছে এটা এখন কি মানে এখন এটা তৈরি হয়ে গেছে এটা এখন রসের উপযুক্ত হয়ে গেছে উপযুক্ত হয়েছে রসের এখন এটা হ্যাঁ আচ্ছা এটা কতদিন পর্যন্ত রস দিতে পারে এখান থেকে এটা রস দেবে প্রায় 4.5 মাস মানে রসের পরিমাণটা কম হবেই তো হ্যাঁ রসের পরিমাণ আচ্ছা এটা কি করতে হবে এখন এটারে এটারে তো লাইক ঠিকতে হবে এরকম পাও দিয়ে এই এরকম আট দিন আমাদের লাইক ঠিকতে হইছে আট দিন আট দিন এখন এটা কাটলে পরে হয়ে যাবে না হ্যাঁ আচ্ছা

আচ্ছা মানে অনেকটা কি ওই যে তালের শ্বাসের মতন দর্শক খুব মূল্যবান একটা গাছ গোল গাছ বিশেষ করে এই গোল গাছের পাতা দিয়ে ঘরের ছাউনি তৈরি করা হয় আজ আমরা আপনাদেরকে দেখালাম যে গোলপাতার রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয় সেই গুড় তারা বাজারে বিক্রিও করেন একটা লাভের অংশ হয় এবং সব থেকে মজার বিষয়ে যে ফলটা আসে সেই ফলটাও খাওয়া যায় দাদা এবার একটু আপনার ওই বাগানটার মধ্যে একটু ঘুরে দেখতে চাই এবং গাছের কিভাবে পরিচর্যা করেন সেই বিষয়টা জানবো চলেন তাহলে আসেন দাদা দাদা গোল গাছটা যেহেতু অনেক মূল্যবান একটি গাছ হ্যাঁ এর যত্নটা তো নিতে হয় সারা বছরই এর যত্ন তো মনে করেন এই তো করি এই গোল বাগানে ময়লা ঠয়লা হয় এগুলো ফসা করে দিতে হয় আবার এই পাতা শুকনো পাতা কাটিয়ে দিতে হয় হ্যাঁ এগুলো কাটিয়ে একটু পরিষ্কার ভাবে রাহা লাগে না হইলে তো এখন শেষ সময় এখন অনেক আগের ঝাড় এগুলো একেবারে দাদারামূল্যিয়া জংলা কালিয়া গাছ এই গাছ এখন রাখতে হয় যত্নে দাদা এই গোল গাছ দিয়ে তো অনেক মূল্যবান জিনিস হয় তো আপনারা কি ধরনের কাজে এটাকে আমরা এই পাতাগুলো এই পাতাগুলো রস কাটার পর এগুলো কাটি এই দুইটা ঝাড়ে থুইয়া এই দুই দুইটা ঝাড়ে থইয়া ভাই এগুলো কাটিয়ে কাটে নিয়ে এগুলো দিয়ে কাট দিয়ে সিরিয়া পোট দিয়ে থুই এগুলো দিয়ে ঘর ছাই ঘর ছাই তারপর এই যে ডেগা দেখেন এই শুকনো ডেগা এই যে এই যে শুকনো ডেগা এগুলো আবার শুকইয়া মনে করেন ওই পাক করা হয় দাদা আপনি তো এই যে গোলপাতার পাতার রস থেকে গুড় তৈরি করতেছেন এটাই কি আপনাদের আয়ের প্রধান উৎস কিনা এর পাশাপাশি আমরা কৃষি গ্যাস করি হয়তো এই ধান চাষ আছে এটা করি হ্যাঁ ওইয়ের ফাঁকে মনে করেন এইটার দিকেই আমার আর কি দৃষ্টি বেশি এটাই তো মনে করেন একটা আয়ে ভালো এক করা জমিতে মনে করেন এক মন ধানায় বা দেড় মন ধানায়। আমার এখানে এক এক করা জায়গায় মনে করেন গোল বাগান থাকলে আমার অনেক লাভবান আচ্ছা দাদা চলেন বাড়ির দিকে যাই বোধহয় ঘুরবানো হয়ে গেল গিয়ে দেখে আসি দিদি আপনাদের তো গুরু বানানোর প্রায় শেষ না দাদা আমি তাহলে একটু দিদির সাথে গুড় বানানোর আরো কথাগুলো শুনি দেখা হয়ে পড়ে দাদা হ্যাঁ দিদি কি অবস্থা এই তো এখন এই তো ভুরা হয়ে যাইবে আচ্ছা এইটারে কি বলেন আপনারা ভুরা গুড় ভুরা গুড় আচ্ছা আর এই গুড় বানানোর পদ্ধতিটা একটু বলেন এই নাড়ার কি কোনো বিশেষ পদ্ধতি আছে কি না আর কোনো পদ্ধতি নেই গুড় আমরা এই যে তাফালে গুনে ডাললে সাইকে তারপর এই যে নাড়তে আছে নাড়ার পদ্ধতি হইছে এই যেমন এতে কিন্তু রোয়া হয়ে গেছে দেখেন আপনি আচ্ছা রোয়া হয়ে গেছে এই ঘোটা রোয়া হয়ে গেছে বলতে দানা দানা হয়ে গেছে যেটা আর কি আচ্ছা ওই গুড়টা রটা ভাঙবে আর এই গুড়টা দেখেন আগের সাথে অনেক সাদা হয়ে গেছে তবে আরো একটা হয়ে গেছে যেমন এই রটা যে পড়ছে না অল্প আমরা বৈম পড়তে পারি এই রটা লবণ কম লাগে আর যদি আমরা এই রকম সাদা করতে পারি এই যেভাবে সাদা এই সাদা যত করব অত লবণ বেশি এই তো হাতে নিয়ে দেখেন কত মিষ্টি লেগে অনেক মিষ্টি কিন্তু দিদি লবণের পরিমাণটা আছে অত কোনো ক্ষতি নেই কিন্তু খুব স্বাদের দিদি এবার তাহলে একটা বিষয় আপনার কাছ থেকে শুনবো সেটা হচ্ছে যে যেহেতু গুড় এখন মোটামুটি তৈরি হয়ে গেছে এই গুড়গুলো এখন বিক্রি করবেন কোথায় এবং কিভাবে এই গুড় আমাকে গুড় কোনো সময় বাজারে বিক্রি করাই লাগে না কারণ আমাদের দুইটা দোকান আছে ওই দুই ভাইদের যে বয়ুম জমা হইয়া যায় আমরা সেই অর্ডারই গুড়ি দিতে পারি না বাহ তারপর কিছু গুড় বিক্রি করে আমার ওই ছোটো দেবরে ওনার বিক্রি শুধু দেড়শো টাকা করে তার মানে বেশ ভালো একটা টাকার লাভ হয় আপনাদের এই মানে গুড় এবং রসের মৌসুমে আর কি আচ্ছা তো এখন তো বোধহয় হয়ে গেছে মোটামুটি এখন হয়ে গেছে এখন এখন এই তো বইও বয়মে উঠাবেন এখন হ্যাঁ নিটু মেডি তুমি আসো ওই দুইজনে মিলে তাহলে আপনারা বয়মে গুড়টা উঠান ওই পাশে পিঠা বানাতে আমি এখানে গিয়ে পিঠা বানানো দেখি হ্যাঁ হ্যাঁ বইম দিদি এই বইমটা ন চলে আসলাম আপনারা পিঠা বানানো দেখতে কি পিঠা বানান আজকে সাজের পিঠা সাজের পিঠা আচ্ছা তো চুলাই দেন এই দেখতাসিল সাজের পিঠা কেমনে বানাইতে হয় এই শুধুমাত্র এই যে এই যে সালের গুর করি এই গুড়ো করি হ্যাঁ তারপরে জল গরম দিয়ে গলতে হয় আচ্ছা তারপরে সাজে দিয়ে ভাজ দেন তারপর ওই গুর দিয়ে খায় আর কি আচ্ছা দিদি এই এই পিঠাটা তো হচ্ছে আপনার রসেও ভিজানো যায় আবার হচ্ছে আপনার দুধেও ভিজানো যায় তো আজকে কোনটা বানাবেন আজকে আমরা রসে ভিজাবো মানে এখন কি পিঠা হয়ে গিয়েছে হ্যাঁ পিঠা হয়ে গেছে এই পিঠার মধ্যে একটা আলাদা বিশেষত্ব আছে যে হচ্ছে আপনার এই ভিতরে ভিতরে গরম খেয়ে দেখেন আপনি বাহ অনেক ধন্যবাদ অনেক গরম এটাও কিন্তু খুব স্বাদের হ্যাঁ মিঠা দিয়ে খাইলে আরো স্বাদ লাগবে দিদি বাহ মিঠা দিয়ে খাই দেখেন এখানে নেব না হ্যাঁ নেনে জায়গা দিয়া এ তো অনেক ঘন মনে হচ্ছে হ্যাঁ ওই যে ওই আঘোড়া মিডিয়া রাখছি অনেক মজার দিদি অনেক ধন্যবাদ আপনাকে এটা খাইয়ে ফেলেন আপনি না আর খেতে পারবো না আমাদের হাতে তো সময় একেবারেই কম আজকের মতো এখানে বিদায় নিতে হবে দিদি দাদা আচ্ছা আসি প্রিয় কৃষক ভাই বোনেরা এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন এসিআই নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্তকৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজা শ্রী শুরুতেই দীপ্ত সংবাদ শিরোনাম শৈত্য প্রবাহে দক্ষিণাঞ্চলের মাছে মরক ইরান থেকে বিশ্ববাজারে কিশমিশ সপ্তাহে বেড়েছে ভোলায় সিমের বাম্পার ফলন যাচ্ছে বিভিন্ন জেলায় শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শৈত্যপ্রবাহের প্রকোপে পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলে মৎস্য খাতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পাঙ্গাসহ সহ বিভিন্ন কার্ক জাতীয় মাছ কোল্ড ইঞ্জুরির কবলে পড়ে পুকুরেই মোড়ে ভেসে উঠছে অন্যদিকে সুন্দরবনের দুবলার চরসহ উপকূলের মৎস্য আহরণ কমে যাওয়ায় জেলেরা লোকালয়ে ফিরে আসছে সড়ককাটি উপজেলার চিলতলা গ্রাম সহ বিভিন্ন স্থানে গত কয়েকদিনে শতাধিক পুকুরে লাখ লাখ মাছ মারা যাচ্ছে সৌরূপাঠি উপজেলার চিলতলার এক মৎস্য চাষী জানান চোদ্দই জানুয়ারির পর থেকে এ পর্যন্ত তার পুকুরে অন্তত আড়াই লাখ টাকার মাছ মরে ভেসে ওঠায় তিনি দারুণভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মৃত মাছ ও পুকুরে থাকা বাকি অর্ধমৃত মাছ ধরে তিনি মাত্র ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন কুয়াশা ও ঠান্ডায় পুকুরের পানির অক্সিজেন কমে যাওয়ায় মাছের এ মরগ দেখা দিয়েছে বলে মৎস্য বিশেষজ্ঞরা মনে করছেন অন্যদিকে সুন্দরবনে দুবলার চর এবং উপকূলের সাগরে যেসব জেলে মৎস্য আহরণে ব্যস্ত তাদের অধিকাংশই শীতের সঙ্গে লড়াই করে টিকতে পারছেন না জেলেরা জাল নৌকা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন দুবলা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে সেখানে শুটকি মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে শীত ও কুয়াশায় কিশমিশ উৎপাদনকারীদের তালিকায় ইরানের অবস্থান বিশ্বে চতুর্থ চাহিদা পাশাপাশি প্রতি বছর দেশটি থেকে বিপুল পরিমাণ রপ্তানি হয় অন্য বছরের তুলনায় দু সালে ইরান থেকে কিশমিশের রপ্তানি বেড়েছে তালিকায় ইরানের অবস্থান দ্বিতীয় মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় দু সালে ইরান থেকে সব মিলে এক লাখ চল্লিশ হাজার টন কিশমিশ রপ্তানি হয়েছে যা আগের বছরের তুলনায় চার দশমিক চার আট শতাংশ বেশি দু সালে দেশটি থেকে প্রায় এক লাখ চৌত্রিশ হাজার টন কিশমিশ রপ্তানি হয় সে হিসাবে এক বছরের ব্যবধানে ইরান থেকে অতিরিক্ত ছয় হাজার টন কিশমিশ রপ্তানি হয়েছে দু সালে সবচেয়ে বেশি কিশমিশ রপ্তানি করেছিল ইরান এ সময় পণ্যটির রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছিল এক লাখ উনপঞ্চাশ হাজার সাতশো টন এবছর ভোলায় সিমের বাম্পার ফলন হয়েছে এছাড়া বিগত বছরের তুলনায় সিমের বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষক এসব সিম জেলার বাজার ছাড়িয়ে চলে যাচ্ছে বিভিন্ন জেলায় ভোলার সিম চাষিরা বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় তাদের সিম চাষে আগ্রহ বেড়েছে ভোলার একাধিক সিম চাষিরা জানান মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে দ্বীপ জেলা ভোলায় সিমের ভালো ফলন হয়েছে বিশেষ করে ভোলা সদর বোরহানুদ্দিন ও চরফ্যাশন উপজেলায় ব্যাপক হারে সিমের আবাদ হয়েছে কৃষকের বিস্তীর্ণ ফসলের ক্ষেতে সিমের সমারোহ ক্ষেত পরিচর্যা তোলা ও বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন কিষান কিষানিরা অল্প বৃষ্টি এবং ঘন কুয়াশা পড়লেও ফলনের কোনো ক্ষতি হয়নি বলে জানালেন তারা ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ প্রশান্ত কুমার সাহা বলেন ভোলায় সজ্জন পদ্ধতিতে সিমের আবাদ হওয়ায় ফলন অনেক ভালো তাই দিন দিন সিম চাষে ঝুঁকে পড়েছেন এই জেলার চাষিরা ভোলা জেলায় এবছর এক হাজার হেক্টর জমিতে সিমের আবাদ হয়েছে আগামীতে আবাদ আরও বাড়তে পারে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা ও স্থানীয় চাষিরা শিম চাষে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেয়ে হাসি ফুটেছে শিম চাষিদের মুখে ভোলা জেলার কৃষকরা শিম চাষে যেমন সফলতা পেয়েছেন সারা দেশে কৃষকরা ভোলার কৃষকদের মতো শিম চাষে সফলতা পাবে সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ দর্শক তার আগে জানিয়ে রাখছি আগামীকাল থাকছে আমাদের নিয়মিত পাক্ষিক আয়োজন দীপ্ত কৃষি জিজ্ঞাসা দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের উপকূলবর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নবীপুর গ্রামের গোলপাতা গাছ থেকে রস সংগ্রহ করে তা থেকে গুড় তৈরি করা সার্বিক চিত্র তুলে ধরলাম আজ আপনাদের সামনে এগ্রি বিজনেস নিবেদিত দ্বীপ কৃষির পর্বে এই গ্রামের কৃষকদের জন্য অনেক অনেক মহল কামনা থাকছে আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি শামীমা শাওন